এবার আমরা এমন একটি গান নিয়ে হাজির হয়েছি যেমন পীর মুর্শিদের দরবারে কোনো মুরিদ যদি জুতা ব্যবহার করে তাহলে আদবের খিলাফ হয়, পীরের দরবারে থাকাকালে জুতা ব্যবহার করা আদবের খিলাফ। হযরত মূসা আলাইহিস সালাম যখন কহুতরে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেন তখন পাহাড়ের পাদেশে আপন পাদুকা খুলিয়া রাখিয়া যাইতেন, ইহাই তাহার প্রতি আল্লাহর নির্দেশ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম এর জন্য কহুতর যেমন পবিত্র ও সম্মানিত ছিল, মুরিদের জন্য তাহার পীরের দরবার তেমনি পবিত্র ও সম্মানিত। কেননা কামেল পীরের দরবার আল্লাহ রাসুলেরই পবিত্র দরবার। সুতরাং পীরের দরবারে জুতা ব্যবহার করা না করাই আদবের পরিচয়। তাই নিয়ে আমার একটি গান, মান পুলো মান না সারিলে, মান পুলো মান না সারিলে তার কি ভজন হয় পাগল মনরে, ভক্ত হওয়া সহজ কথা নয়, ভক্ত হওয়া সহজ কথা নয়, মান কুলো মান না সারিলে তার কি বজন হয় পাগল মনরে, বক হওয়া সহজ কথা নয়, বক হওয়া সহজ কথা নয়, পীর হইতে উঁচু স্থানে বক, পীর হইতে উঁচু স্থানে দাঁড়াইবে না কখন পাগল মনরে, বক হওয়া সহজ কথা নয়, বক হওয়া সহজ কথা নয়, পাগল মনরে।
Pagol monori, kok hawa sok.